আচ্ছা বলুন তো, ভালো একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কে না করতে চায়? আপনি একটা কর্পোরেট মিটিং ফেস করছেন, আপনি একটা ক্লায়েন্ট ফেস করছেন, অথবা আপনি আপনার নিজস্ব কম্পাউন্ডের ভেতরে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করছেন, অথবা একটা ট্রেনিং সেশনই অ্যারেঞ্জ করছেন, তো আলটিমেটলি কী দাঁড়ালো তখন আপনাকে যদি বলা হয় আপনার এই যে পোর্টফোলিও বা আপনার ক্রাইটেরিয়াগুলো সুন্দর করে প্রেজেন্ট করুন? আপনি কিন্তু না জানলে একদম ভেবাচেকা খেয়ে যাবেন। কীভাবে করবো, প্রজেক্টর অন করবেন আর তারপরে কিছুই দেখাতে পারবেন না, নিজের কাছে শাই ফিল হবেন এবং আপনার কলিগস বা আপনার বন্ধুবান্ধব সবার কাছে আপনি হয়তো একটু হলেও শাই ফিল করবেন বা করাবেন। বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একদম বেসিক লেভেলের কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি কিন্তু আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের উপর দুটো বা তিনটা টিউটোরিয়াল আমি দিয়েছি। একটাতে সম্ভবত আমি আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একদম কিবোর্ড যে শর্টকাটগুলো আছে সেটা নিয়ে আলোচনা করেছি, আরেকটা মেবি আমি দিয়েছিলাম এ টু জেড ফুল টিউটোরিয়াল দিয়েছিলাম, বেসিক দিয়েছিলাম। বাট আলটিমেটলি আমার অনেক কলিগসরা এখনও আসলে দেখেননি বা আমার অনেক ফ্রেন্ডসরা এখনও হয়তো বা দেখে থাকেননি, তো তাদের জন্য আমি আজকে আবার দিচ্ছি যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আপনি বেসিকটা স্টার্ট করবেন কোথেকে এবং বেসিকটা শেষ করবেন কোথায়। আর যেমন এক্সেল ওয়ার্ডের মিড লেভেল অ্যাডভান্স লেভেলের কাজের যেমন শেষ নেই, ঠিক তেমনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজের শেষ নেই বা কাজের পরিধিরও শেষ নেই। বাট আপনাকে জানতে তো হবে, তাই না? কোনো কিছু শুরু করতে গেলে স্টার্টিংটা তো জানতে হয়। তো চলুন বন্ধুরা, আজকে এই টিউটোরিয়ালেতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একদম বেসিক লেভেলের ফান্ডামেন্টাল স্টেপসটা আজকে একটু ক্লিয়ার করি। আমি শুধু আপনাদেরকে মেনু বার এবং বারে কী কী আছে বা সাইড বারে কী কী আছে সেগুলো সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দিয়ে চলুন আপনাদেরকে মাঠে নামিয়ে দিই। আপনারা নিজেরাই চেষ্টা করুন, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়ে ঘাটাঘাটি করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাকসেস হবেন। আর তারপরও যদি মনে হয় যে না, পাওয়ারপয়েন্ট বুঝছেন না বা জানছেন না, ইউটিউবে আমার মতো অনেক সিনিয়র মানে আমার চেয়ে অনেক সিনিয়র পার্সনরা আছেন যারা ইউটিউবে পাওয়ারপয়েন্টের উপর অনেক ভুরি ভুরি টিউটোরিয়াল দিচ্ছেন, যাদেরটা আপনার ভালো লাগে, যারটা আপনার কাছে আন্ডারস্টেবল মনে হয়, যারটা আপনার কাছে স্টেবল মনে হয়, প্লিজ কাইন্ডলি আপনার ওটাকে ফলো করুন। ইনশাল্লাহ মানে আপনার মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট শেখার জন্য আপনাকে কোনো কোচিং ক্লাস বা কোনো কারো কাছে যেতে হবে না, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি করছি। আর প্রেজেন্টেশন ইটস ডিপেন্ডস আপ টু ইউ, বিকজ আপনি একটা স্লাইড প্রেজেন্ট করবেন, ডিজাইন, অ্যানিমেশন, ক্রিয়েটিভিটি, ইটস টোটালি আপ টু ইউ। সো আপনাকে বেসিকটা জানলেই কিন্তু মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। আর প্রথমে আমি সরি বলে নিচ্ছি যে আমি এই যে এতক্ষণ লম্বা একটা লেকচার দিলাম, এই লেকচারটা দেওয়ার একটা যুক্তিযুক্ত কারণ ছিল দেখেই আমি দিয়েছি। কারণ আপনাকে যদি আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই ডিটেলসটুকু না বলতাম তাহলে আপনার ভিতরে আগ্রহটা হয়তো বা জন্মাতো না। চলুন বন্ধুরা, আমরা তাহলে চলে যাই ভিতরে। দেখতে পাচ্ছেন আমি একটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের অলরেডি একটা শিট ওপেন করেছি। শিট ওপেন করে নর্মালি যেটা ওই এক্সেল ওয়ার্ডের ক্ষেত্রে কন্ট্রোল এন দিয়ে আমরা শিট ওপেন করি, এক্ষেত্রেও কিন্তু সেম একই ওয়েতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আমরা এই মেনু বার থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়ে এসেছি, অথবা আমাদের টাস্ক বারে থাকতে পারে, যেখান থেকে খুশি আমরা একটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আমরা জাস্ট ক্লিক করে ওপেন করে নিয়েছি, অ্যাজ লাইক যেভাবে ওয়ার্ড এক্সেল আমরা ওপেন করি। ওকে ফাইন, এইটুকু তো বুঝলাম। এখন আপনারা দেখুন বাই ডিফল্ট মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দুটো মানে একটা স্লাইডের মধ্যে দুটো অপশন দেওয়া থাকে, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে সাবটাইটেল। এটা আপনার বাই ডিফল্ট, আপনি চাইলে আপনার লেআউট, এই লেআউট কী, আপনার কোন জিনিসটা কী, আমি এটা এক এক করে আসছি। প্রথমে আপনাকে নতুন পেজটা ওপেন করা শেখাই, তাই না? আপনি একটা পেজ ওপেন করলেন, করে দেখুন এখানে টাইটেল আর সাবটাইটেল মানে হেডিংস আর সাব হেডিংস আছে। এই এইভাবেই আপনার পেজটা ওপেন হলো। হওয়ার পর আপনি ফাইলে যাবেন, এখানে যাবেন অথবা এখানে যাবেন, সেভে যাবেন, যেখানে যাবেন সেভেস করবেন, ফাইলটাকে সেভেস করবেন, আপনার 97 2003 বা 7 বা 16 যেই ভার্সন থাকুন সেভেস করবেন। আপনি যেই ড্রাইভে সেভ করতে চান, আমি চাই ডেস্কটপে, ওয়ার্ড এক্সেল শিখেছেন তো, আমি যেভাবে দেখিয়েছি খুব সেম একইভাবে আপনারা ডেস্কটপে সেভ করবেন। এটা নাম দিলাম PPT ক্লাস 1 দিয়ে দিলাম, ক্লাস বা সেশন 1 দিয়ে দিলাম, হুম সেশন 1, ওকে ফাইন, এটা একটা নাম দিলাম PPT, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনকে সংক্ষেপে PPT ডাক হয়। আচ্ছা, তাহলে আমার প্রথম একটা স্লাইড ওপেন হয়ে গেল, স্লাইডে এরকম একটা লেআউট দেওয়া থাকে। এখন আমাকে জানতে হবে মেনু বারে কী কী আছে, এটি হচ্ছে আমার মেইন ফ্যাক্ট এবং সেকেন্ড আমি এই ডিজাইন করতে যাব। আচ্ছা, তো যেহেতু আমি ওপেন করলাম, আমি এখানে লিখলাম MS POWR পাওয়ার অ্যাজ লাইক যেভাবে আমরা টাইপ করি সেভাবে টাইপ করো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
ঠিক আছে, জাস্ট লিখলাম, সাবটাইটেলটা দিলাম পাওয়ার পয়েন্ট সেশন 1, জাস্ট দিলাম, সরি এইটা কোথায় বসেনি, এটা লেখার উদ্দেশ্য আমি জাস্ট একটা লেখাটা লিখলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। এই হচ্ছে আমার বেসিক হাতে করি, আমি লেখাটা লিখলাম, আমি সাবটাইটেল লিখলাম, এখন কোনো কিছু না করে যদি আমি স্লাইড শোতে গিয়ে আমি ফ্রম দ্য বিগিনিংয়ে দেখি তাহলে দেখুন আমার কিন্তু একটা স্লাইড তো হয়ে গেল, আমি কিন্তু কিচ্ছু করি না, জাস্ট সাইডটা ওপেন করেছি, দুটো লাইন লিখলাম, একটা হেডিং আর একটা সাব হেডিং। ওয়েলকাম আপনাকে, আপনি কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা স্লাইড কিন্তু অলরেডি করে ফেললেন, কোনো কিছু করেননি বাট দুটো লাইন লিখেছেন, আপনি কিন্তু স্লাইড করে ফেললেন। যখন স্লাইড শোতে গিয়ে আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিংয়ে যাবেন, ব্যাস আপনার স্লাইড হয়ে গেল। এখন হচ্ছে আমার সাজানো গোছানো, এখন হচ্ছে আমার ডিজাইন চেঞ্জ করা, এখন হচ্ছে আমার কালার চেঞ্জ করা, এই রেঞ্জে আমি যাবো, তাই না? তো এটা যেতে গেলে আপনাকে কী করতে হবে, প্রথমেই হোমে যেতে হবে, হোম মেনু থেকে আমরা এক এক করে যাই। হোম মেনুতে সবার প্রথমে কী দেখতে পাচ্ছি, নিউ স্লাইড, আমি যদি নতুন স্লাইড করতে চাই আমার এখানে নতুন স্লাইড ওপেন হয়ে যাবে, বিলো ওপেন হবে। তো এটা দেখানোর আগে আমি লেআউটে চলে যাই, দেখো লেআউট হচ্ছে আমার বাই ডিফল্ট ডিজাইন কিন্তু এটা ছিল, তাই না? আমি চাইলে এই ডিজাইন করতে পারি, এই ডিজাইন করতে পারি, আমি চাইলে দেখুন এই যে দেখেন ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমি চাইলে ব্ল্যাঙ্ক ডিজাইন করতে পারি, আমি চাইলে আমার লেআউট আমার যেটা পছন্দ ধরনের করে একটা ছবি নিচে আমি দিতে পারি। লেআউট হচ্ছে আপনি যেই ডিজাইনে চাচ্ছেন সেই ডিজাইনটাই আপনি প্রেজেন্ট করতে পারবেন, এটা ছিল লেআউটের অপশন। এরপর নিউ স্লাইডও যদি আমি দিতে চাই, দেখুন নতুন একটা স্লাইড ওপেন হয়ে গেল, আবার দিলে একটা নতুন স্লাইড ওপেন হয়ে গেল, আমি এই ডিফল্টেই দিলাম, আমি চাইলে চেঞ্জ করতে পারতাম কিন্তু আপাতত করছি না আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তার মানে সরি মাঝখানে মাঝখানে একটু অফ হচ্ছি কারণ আমি কফি মগ হাতে কফি খাচ্ছি, এই জন্য কিছুক্ষণ পর চুপ হয়ে যাচ্ছি, সেটা ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে আমরা জানতে পারলাম, এইটুকু শিখতে পারলাম যে নতুন স্লাইডটা কীভাবে একটার পর একটা আনতে হয়, এইভাবে ক্লিক করলাম আমাদের যেটা পছন্দ আমরা একটার পর একটা স্লাইড আনতে পারলাম। এভাবে না করেও আমরা আরেকভাবে করতে পারতাম, জাস্ট এই যে দেখুন আমার যে মেনুবারটা আছে এখানে রাইট সাইড ক্লিক করে আমি একটা করে নিউ স্লাইড ওপেন করতে পারতাম। এইটা ছিল নিউ স্লাইড ওপেন করার একটা ক্ষেত্র বিশেষ। এখন আমার মনে হচ্ছে না এই স্লাইডটি আমি আবার সেকেন্ড আরেকটা করতে চাই একই রকম, জাস্ট এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট স্লাইড করলে কিন্তু দেখুন ডুপ্লিকেট স্লাইড হয়ে যাবে, দেখুন এই একটা স্লাইড, এই একটা স্লাইড সেম হয়ে গেল। তিন নম্বর স্লাইডটাকে আমার লাগবে না, আমি ডিলিট স্লাইড করে দিতে পারি, ওরকম ডিলিট স্লাইড করে দিলাম, যেটা আমার লাগবে না আমি সেটা ডিলিট করে ফেলতে পারি। এটা ছিল একদম নর্মাল প্রেজেন্টেশন, যে আপনি একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুলেছেন, আপনি স্লাইড খুলতে পারছেন, এখন আপনি নতুন স্লাইড করতে পারছেন, সেখানে দুটো লাইন লিখতে পারছেন, বা স্লাইডকে কীভাবে ডুপ্লিকেট করতে সেটাও জানতে পারছেন, বাস আপনার কিন্তু প্রেজেন্টেশনের হাতে করি হয়ে গেল। এখন আসি আমরা ডিজাইনে, ডিজাইন মানে হচ্ছে আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন অবশ্যই আপনার আপনার স্কিন কিন্তু সুন্দর হতে হবে, তাই না? আপনার আপনার স্কিন মিল হচ্ছে আপনার ডিজাইন স্কিন তো সুন্দর হতে হবে। আমি এখান থেকে ধরেন বাই ডিফল্ট যে কোনো একটা স্কিন আমি চুজ করলাম, আমি এটা চুজ করলাম, দেখুন আমার সবগুলো স্কিন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারতাম, আমার যে কালারটা ভালো লাগে আমি সেই কালারটা চুজ করতে পারতাম, আমার যে কালারটা চুজ হয়েছে আমি করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার তো ডিজাইন ভালো নাও লাগতে পারে, আপনি চাইলে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ডিজাইন চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনার অন্য ডিজাইন ভালো লাগে সেই অন্য ডিজাইন আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যদি মনে হয় আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট ফিল দিবেন, দিতে পারেন, দেখুন আপনার কিন্তু একটা গ্রেডিয়েন্ট ফিল হয়ে গেল, আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাপ্লাই টু অল দিলে টোটাল সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমি কী শিখলাম এখন, এখন আমি শিখলাম কীভাবে ডিজাইন করা যায়। আপনি এখান থেকে হাজার হাজার ডিজাইনের মধ্যে যেই ডিজাইনটা আপনার বেশি জুটসই মনে হবে, যেই ডিজাইনটা আপনার কাছে বেশি কালারফুল মনে হবে বা আপনার ক্রাইটেরিয়ার সাথে ফুলফিল করবে, আপনি সেই ডিজাইনটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো আমার কিন্তু স্লাইড ওপেন হয়ে গেল, আমার কিন্তু দুটো লাইন লিখে ফেললাম। এখন আমি ছবি অ্যাড করবো কীভাবে, আমি দেখেন ইনসার্টে গিয়ে এখানে পিকচারে যাব, পিকচারে গিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে কিন্তু ছবির সাথে ছবির বায়োগ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়া, তাই না? সো যেহেতু আমার এখানে যদি বাই ডিফল্ট কোনো ছবি থেকে থাকে, আমি দেখি ছবি আছে কি না, আছে এখানে কোনো নাই, দেখি কোনো ছবি পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তাহলে এই যে পাওয়া গেছে, এখানে কোনো ছবি আছে, আচ্ছা কোন একটা ছবি দেওয়া যাবে, সেটা এই যে স্যাম্পল পিকচারে আছে, এখান থেকে আমি এই পিকচারটা ধরুন আনলাম, ইনসার্ট করলাম, দেখুন আমার পিকচার চলে গেল, আমি এই যেখান থেকে টেনে কমিয়ে আমি পিকচার সেভ করতে পারবো,
তার মানে আমি ইনসার্ট থেকে পিকচার আনতে পারবো, পিকচার ডিজাইন করতে পারবো, এখানে হাজার হাজার ডিজাইন আছে, আর যে ডিজাইনটা ভালো লাগে আমি করতে পারবো। তাহলে আমি কী শিখলাম, আমি পাওয়ার পয়েন্টের একটা স্লাইড খুলতে পারি, স্লাইডটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা নিউ স্লাইড খুলতে পারি, স্লাইডে লিখালেখি করতে পারি, টাইটেল বা সাবটাইটেল নির্বাচন করতে পারি এবং ছবি অ্যাড করতে পারি। মোটামুটি কিন্তু আমি অনেকটা শিখে গেছি, তাই না? আমি যারা বেসিক আছি তাদের জন্য বলছি। তাহলে আমি এই পর্যন্ত শিখে গেলাম, ইনসার্টে গিয়ে পিকচার আনতে পারবো, আমি এখান থেকে চাইলে কোনো শেপ দিতে পারবো, আমার যদি মনে হয় স্টার চিহ্নটা আমি একটা শেপ দিব, আমি এখানে একটা শেপ দিতে পারি, দেখুন শেপ দিয়ে দিলাম, আমি এটাকে চাইলে রাউন্ড করতে পারবো, মুভ করতে পারবো, যেখানে খুশি আমি দিতে পারবো, এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, তাই না? তো তাহলে এইটা আমি শিখলাম যে আমার হোম মেনুতে কী আছে। হোম মেনুতে আছে যে আমার নিউ স্লাইড লেআউট, আরও এখানে আছে আপনার কালার, লেখাটাকে কালার থাকলে যে কালার হয়ে যাবে, আপনি চাইলে আপনার লেখাটাকে কোন কালার করবেন, বোল্ড করবেন, অ্যাজ লাইক ওয়ার্ড এক্সেলের মতো আপনি চাইলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি ওয়ার্ড আর্ট করতে পারেন, বা আপনি গ্রাফিক্যাল আর্ট করতে পারেন, বা আপনার যেটা খুশি। 2016 ভার্সনে আরও অনেক আপডেট করা আছে, আপনি চাইলে 2016 ইউজ করলেও কিন্তু আপনি অনেক আপডেট মানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। তো ডিজাইন হয়ে গেল, ইনসার্ট থেকে আমি ছবি আনলাম বা ফটো অ্যালবাম থেকে আমার ফটো আনলাম, সেই আনলাম, আমি এখানে ওয়ার্ড আর্ট করতে পারবো। ওয়ার্ড আর্ট মানে হচ্ছে আমি চাইলে ডিজাইনেবল আর্ট করতে পারবো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করতে পারবো। তো যাই হোক, আমি সেটা এখন আনছি না, এটা তো বুঝলেন। এখন চলে যাবো ডিজাইনে, ডিজাইনে সরি অ্যানিমেশনে। অ্যানিমেশন হচ্ছে এই যে আমরা যে ঝাঁকানাকা কাজটা করি, আমরা যে ডিজাইন করি, এটাই হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে আমার বিভিন্ন স্টাইল হবে, একটা পাওয়ার প্রেজেন্টেশন ডিজাইন হবে, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি অ্যানিমেশন। হুম, তো আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি, যেটা আপনার আমার কাছে সুবিধা মনে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এখন লেখাটাকে তো আমার নাচানাচি করাতে হবে, তাহলে যাব আমি ট্রানজিশনে। 2010 বা 2007 ভার্সনের ট্রানজিশনটা অ্যানিমেশনের পাশেই দেওয়া থাকে, বাট এখানে আমার যেহেতু টোল ভার্সন, সো আমি এখান থেকে ট্রানজিশনটা আমি আসলে এখান থেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে অ্যানিমেশন যদি চাই আমি ফেড করলাম, আমার যেটা ভালো লাগে আমি চাইলে অ্যানিমেশন করতে পারবো, ট্রানজিশন করতে পারবো, সব কিছু করতে পারবো। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবো। এই যে ট্রানজিশন করছি আমার লেখাটাকে, আমার মনে হচ্ছে আমি একটু ডিজাইন করবো, এটার জন্য আমাকে ট্রানজিশনে যে ট্রানজিশনে গেলে আমি ট্রানজিশন থেকে আমি ডিজাইন আনতে পারবো। হ্যাঁ, যেহেতু পুরোনো ভার্সন, পুরোনো ভার্সন থেকে আমাকে আসলে এখান থেকে একটু সিলেক্ট করতে হয়, বা দেখা যায় এখান থেকে আমাকে আনতে হয়, ডিজাইন আনতে হয়, ট্যানিউজন আনতে হয়, সব কিছু আসলে এখান থেকে সেট আপ করতে হয়। বাট আলটিমেটলি আপনি অ্যানিমেশনের পাশাপাশি ট্রানজিশন পাবেন। ট্রানজিশনটা হচ্ছে যে বললাম যে আপনার লেখাটাকে স্মুথ করা বা লেখাটাকে আপনার ডিজাইন করা, এই এইটাই এটাকে বলে এক্স্যাক্টলি ট্রানজিশন। হ্যাঁ, এইখানে আমি চেঞ্জ করতে পারবো, সাপোজ যদি আমি এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করবো, এই যে অ্যাড ইফেক্ট, ইফেক্ট যেটা বলি, আমার মনে হলো ব্লাইন্ড দেখি বা বক্স দেখি, দেখুন বক্স চেঞ্জ হয়ে গেল কিন্তু, বা আমি চাইলে যদি এক্সিট চাই দেখি কী হয়, দেখছেন আমার লেখা কিন্তু ডিজাইন হয়ে গেল। সেকেন্ডটাকে যদি আমি ট্রানজিশন ইফেক্ট করতে চাই তাহলে অ্যাড ইফেক্ট করে দেবো, আলটিমেটলি আমরা মোটামুটি অ্যানিমেশন এবং ট্রানজিশন সম্পর্কে শিখলাম যে ট্রানজিশন কী আর অ্যানিমেশনটা কী। দেখুন আমি আবার বলছি যে অ্যানিমেশন দিয়ে আপনি আপনার পুরো শীটটাকে অ্যানিমেট করতে পারবেন, আর ট্রানজিশন ইফেক্ট দিয়ে আপনি আপনার লেখা বা ভিতরের ছবিকে আপনি নাড়াচাড়া করা, ডিজাইন করা, ঘোরা, কালার করা, ইফেক্ট দেওয়া, সেগুলো আপনি আনতে পারবেন। এখন এখনও পর্যন্ত যেগুলো শিখেছি আমি, চলুন প্রিভিউটা দেখে আসি, আমরা স্লাইড শোতে যাবো, ফ্রম ভেরি বিগিনিং থেকে যাবো। ওকে, ইন্টার প্রেস করবো অথবা রাইটারও প্রেস করলাম, দেখুন কী সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, হয়ে গেল, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি যতবার ক্লিক করছি দেখেন। তার মানে এই যে লেখাগুলো, এই যে এই যে স্টার্টআপগুলো, এটাকে বলা ট্রানজিশন ইফেক্ট, আর এই যে ডিজাইনটা হলো সেটা হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট। সো আপনাকে প্রথমে পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন এবং ট্রানজিশনটা ভালোভাবে বুঝতে হবে, দেন আপনি কী করতে চাচ্ছেন, কোন বিষয়ের উপর পাওয়ার প্রেজেন্টেশন করতে আছেন, আপনাকে শুরু করতে হবে। আপনি এরকম ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে আপনি সুন্দর ছাপিয়ে পড়বেন ওটা। ওই যেমন ব্ল্যাঙ্ক শিট নিলাম, আপনি আপনার মনের মতো করে লেআউট থেকে টাইটেল সেট করবেন, কোন টাইটেল আপনি দিতে চান, সিঙ্গেল টাইটেল না ডাবল টাইটেল, এরপরে কী করবেন, কালার করবেন না কী আনবেন, বা কোন ডিজাইন করবেন না করবেন, সব আপনি সিলেক্ট করবেন, মানে আপনার উপর ডিপেন্ড করে। সো আপনি এখান থেকে সাদা কাগজে যা খুশি করলেন, আঁকা আঁকি করলেন, ইনসাইটে গিয়ে আপনি ছবি বসাবেন, এই যে পিকচারে গিয়ে যেখানে ছবি আছে, আর ডিজাইনে তো বললাম যে ডিজাইনে গিয়ে আপনি যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করতে পারেন।
পরে সেটা আপনার ব্যাপার, আপনি যদি মনে করেন যে আপনি আপনার নিজস্ব ডিজাইন করবেন সেটাও করতে পারেন। অ্যান্ড দেন আপনাকে শিখতে হবে অ্যানিমেশন এবং ট্রানজিশন। ট্রানজিশনটা 2007 ও 10 ভার্সনে ট্রানজিশন আমাদের দেওয়াই থাকে, বাট আসলে আমি ওল্ড ভার্সন ইউজ করার কারণে ট্রানজিশনটা এটার মধ্যে আছে। সো ট্রানজিশন থাকলে আপনি এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারেন, কোন ইফেক্ট আপনি চাচ্ছেন, যে আপনার লেখাটা কাপ আগে করবে নাকি হাবি যাবে এগুলো। তারপরে বন্ধুরা মোটামুটি স্লাইড শো আমি বিগিনিং থেকে স্লাইড শো করলাম। স্লাইড শো দেখানোর পরে আমি যখন স্পিচ দিলাম স্লাইড শোতে, তখন আমি আমার এর থেকে আমি এখানে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আমার সেই টিউটোরিয়াল বা সেশনটা শেষ করে ফেলি। ঠিক আছে, তো যাই হোক, এটাই হচ্ছে মূলত মেইন ফ্যাক্ট যে আপনারা যদি যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে শিখতে আগ্রহী হন, তারা ডেফিনেটলি আপনারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ক্রাইটেরিয়া উপহার দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আশা করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর একটা প্যাসেজ ধারণা পেয়েছেন, তারপরও যদি প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে আপনি ফিক্স করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাইকে সুস্থ থাকুন।